নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। তিন পড়ুয়া সহ দুই অধ্যাপককে বিশ্বভারতী সাসপেন্ডের জেরে আরও উত্তপ্ত বিশ্বভারতী। রাজনগর বালিকা বিদ্যালয়ে আয়োজিত হল মেগা টিকাকরণ শিবির। জেলা বার্তা বিস্তারিত। তিন পড়ুয়া সহ দুই অধ্যাপককে বিশ্বভারতী সাসপেন্ডের জেরে আরও জোরদার হল ছাত্র আন্দোলন। এবার পড়ুয়াদের সঙ্গে আন্দোলনে যোগ দিলেন অধ্যাপক থেকে সাধারণ মানুষ, এগিয়ে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আন্দোলনের জেরে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। আন্দোলনকারীদের দাবি, উপাচার্য তার সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত চলবে এই আন্দোলন। আজকে চার দিন হলো আমাদের অবস্থান, চার দিনে পড়েছে। আগামীকাল আপনারা সবাই জানেন কিছু কর্মী অধ্যাপক যারা ওনার দালালি করছিলেন, এরম অনেকে এসেছিলেন, তাদেরকে আমরা স্লোগান দেওয়ার ফলে তারা পিছিয়ে যান, চলে যান এখান থেকে। আমরা আমাদের দাবিতে অনড় থাকছি এবং যতদিন না এই দাবিগুলি, এই যত অনৈতিক সাসপেনশন হয়েছে অধ্যাপকদের, কর্মচারীদের, বিভিন্ন শিক্ষাকর্মীদের, এমনি সাধারণ কর্মচারীদের যে সাসপেনশন অনৈতিকভাবে হয়েছে, তিনজন ছাত্রছাত্রীকে যে অনৈতিকভাবে প্রায় ৯ মাস সাসপেন্ড করে রাখার পর তাদের কেরিয়ারকে একটা অন্ধকার দিকে ঠেলে দেওয়ার পর তাদের যে অবশেষে রাস্টিকেট করা হয়েছে, এই অনৈতিক রাস্টিকেশন শুধুমাত্র প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, এই অনৈতিক রাস্টিকেশন যতদিন না উঠে যাচ্ছে, যতদিন না এই স্বৈরাচারী উপাচার্য যিনি ওখানে আছেন, এই স্বৈরাচারী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী যতদিন না পদত্যাগ করছেন, সারা এই উনি এই সারা ২ বছর ধরে, ৩ বছর ধরে, যতদিন ধরে উনি দায়িত্ব নিয়েছেন, শান্তিনিকেতনকে একটা ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন, শান্তিনিকেতনকে একটা অন্ধকার অধ্যায়ের দিকে ঠেলে দিয়েছেন, উনি যতদিন না পদত্যাগ করছেন আমরা আমাদের দাবিতে অনড় থাকছি এবং আমরা আমাদের অবস্থান চালিয়ে যাব। গতকাল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির পক্ষ থেকে আমরা বিশ্বভারতী ফার্স্টগেটের সামনে প্রতিবাদ সভা করেছিলাম। আমরা বলতে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি, আমাদের দাবি ছিল দুটো। একটা হচ্ছে যে বিশ্বভারতী কর্তৃপক্ষ তিনজন ছাত্রকে রাস্টিকেট করেছে এবং একই সঙ্গে এর কিছু আগেই অধ্যাপকদের, কর্মীদের সাসপেন্ড করেছে। এই যে কাজগুলো, এই কাজগুলোকে আমরা ফ্যাসিস্ট মনোভাবাপন্ন কাজ মনে করছি। যে উপাচার্য সে তো কেন্দ্রের এজেন্ট এবং কেন্দ্রীয় সরকারের যে গৌরিক কর্মসূচি সেটা কার্যকরী করার জন্যেই উনি এইসব করছেন, এবং ওর কাজে যারা বিরোধিতা করছেন, প্রতিবাদ করছেন, তাদেরকে হয় রাস্টিকেট করছেন, না হলে সাসপেন্ড করে দিচ্ছে। আমরা বিশ্বভারতী কর্তৃপক্ষের এই যে ফ্যাসিবাদী মনোভাব তার বিরোধিতা করছে। আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউড়ি, বীরভূম। শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। করোনার তৃতীয় ঢেউ রুখতে জেলা জুড়ে শুরু হয়েছে করোনার টিকাকরণ। বিভিন্ন জায়গায় শিবিরের আয়োজন করে স্থানীয়দের টিকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজনগর বালিকা বিদ্যালয়ে আজ এই করোনা টিকাকরণ শিবির আয়োজিত হল, যেখানে ৭২০ জন ব্যক্তিকে টিকা দেওয়া হয়। আজ এই শিবির পরিদর্শন করলেন বীরভূম জেলা শাসক বিধান রায়, সঙ্গে ছিলেন সিএমওইচ ডক্টর হিমাদ্রি কুমার আরি, রাজনগরের বিডিও শুভদীপ পালিত, বিএমওইচ ডক্টর কুমারেশ ঘোষ। জেলাশাসক বিধান রায় জানান, করোনার তৃতীয় ঢেউ আসার আগে যাতে সবাই করোনা টিকা পেয়ে যান, সেই উদ্দেশ্যে এই শিবিরের আয়োজন। সবাই যাতে সহজে এই টিকা পেতে পারেন সেজন্য বাড়ির কাছাকাছি স্কুল সহ বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে শিবিরের আয়োজন করা হয়।
সারা জেলার জন্য আমাদের রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আমাদের সারা রাজ্যেই আমাদের এরকম মেগা ভ্যাকসিনেশন ক্যাম্প চলছে আর কি। আমাদের পালস ভ্যাকসিনেশন আমরা মোডে আমরা এটা করছি একদম ইনটেনসিভলি। তো সেখানে আমাদের জেলাতেও এটা চলছে, আমাদের জেলায় আজকে আমরা প্রায় 75,000 টার্গেট নিয়েছি এখানে আমরা করব। তো এখানে আমাদের আমরা সকাল থেকে এটা দেখছি, ঘুরছি, আমরা চেষ্টা করছি যে কোথায় কোথায় কী কোনো অসুবিধা আছে। খুব সুন্দরভাবে এখানে চলছে আমাদের বীরভূম জেলায়, এখানে 12টি জায়গায় আমাদের এরকম চলছে রাজনগরে। আর যে জায়গাটি আমরা দাঁড়িয়েছি গার্লস স্কুল, রাজনগর গার্লস স্কুলে আমাদের এখানে অলরেডি 720 জন হয়ে গেছে। প্রত্যেকটা সাবসেন্টারেই আমাদের সিএমএস সাহেবরা আমাদের দুটো হেলথ ডিস্ট্রিক্টেই, আমাদের বীরভূম হেলথ ডিস্ট্রিক্ট এবং আমাদের রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট, দুটো হেলথ ডিস্ট্রিক্টে খুব সুন্দরভাবে এটা চলছে। দুটো জায়গাতেই আমরা ভ্যাকসিনেশনটা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করছি এবং এই মোডে আমাদের চলতে থাকবে। আমরা ভ্যাকসিন সাপ্লাই যদি আমার ঠিক থাকে এই মোডেই আমাদের চলতে থাকবে, যাতে আমরা থার্ড ওয়েভকে কমব্যাট করতে পারি। থার্ড ওয়েভের আগে ফার্স্ট ডোজ সবাইকে যাতে আমরা কভার করতে পারি, 18+ যারা 18 বছরের উপরে যারা আছেন, প্লাস সেকেন্ড ডোজও আমরা কভার করব। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। তিন পড়ুয়া সহ দুই অধ্যাপককে বিশ্বভারতী সাসপেন্ডের জেরে আরো উত্তপ্ত বিশ্বভারতী। রাজনগর বালিকা বিদ্যালয়ে আয়োজিত হলো মেগা টিকাকরণ শিবির। আজকের জেলা বার্তা এই পর্যন্ত, নমস্কার।